নমস্কার বন্ধুরা, পহেলগাম হয়ে আমরা চলেছি গুলমার্গের উদ্দেশ্যে। আগের ব্লগটা যেটা আমাদের পহেলগামের সেকেন্ড ব্লগ ছিল, সেখানে আরুবালি, বেতাব ভ্যালি আর আমাদের চন্দনবাড়ির ভিডিও ছিল, আশা করি আপনারা সবাই দেখেছেন। এই ব্লগটাতে আমরা দেখাবো গুলমার্গ। আমরা জাস্ট এসে পৌঁছলাম আমাদের গুলমার্গের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল নিউ পাসওয়ান, যার নিচেই এরকম বরফ পড়ে আছে। এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 203। রুম পুরো কার্পেট দেওয়া, বেড, দুটো চেয়ার, এখানে আছে একটা রুম হিটার, এটা একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট সাথে একটা স্লিপার। রুম এটা এখন রাত্রি হয়ে গেছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা নিশ্চয়ই আপনাদেরকে এর আউটস্কার্টসটা দেখাবো। গুলমার্গের সব এক্সক্লুসিভ হোটেলগুলো স্টার্টিং রেঞ্জ হচ্ছে 20,000, তো আমরা আমাদের 10,000 বাজেটের মধ্যে যতটা পেয়েছিলাম সেটাই অনলাইন হলিডেজ আমাদের জন্য করে দিয়েছিল, আর হোটেল পেশওয়ান এটার মধ্যে একটা। গিজার আছে। হোটেল গুলমার্গের তো জানেনই যথেষ্ট কস্টলি। গুড মর্নিং। হোটেলের জানলার বাইরে থেকে দেখছি যে পাইন ফরেস্টটা কত সুন্দর দেখতে লাগছে। আর গন্ডোলাটা কি এখান থেকে দেখা যাচ্ছে? কারণ গুলমার্গ মানেই তো গন্ডোলা রাইড। ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ, এই যে দেখা যাচ্ছে তুষারে ঘেরা পাহাড়, এখানেই আজ আমাদের যাওয়ার কথা আছে। গুলমার্গের বিশেষতা হচ্ছে এর স্নো ক্যাপ মাউন্টেন রেঞ্জটা আর গন্ডোলা, ফেজ 1 ফেজ 2 অবধি প্রত্যেকটা সিজনেই অসাধারণ। এবার চলুন যাওয়া যাক গন্ডোলা রাইডের দিকে, হাঁটতে হাঁটতে এগিয়ে যাব টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। বন্ধুরা, গুলমার্গের এই গন্ডোলাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড হাইয়েস্ট আর সেকেন্ড লংগেস্ট কেবল কার, তাই আমরা অনেক এক্সাইটেড আর একটু নার্ভাসও, কেননা এর হাইটটা হচ্ছে অ্যাবাভ 13,000 ফিট, মানে যেটা সেকেন্ড ফেজ। তাই আমরা ডিসাইড করেছি আগে ফার্স্ট ফেজ অবধি যাবো, কেননা এখানে প্রচণ্ড ঠান্ডা এখন। আর উপরে গন্ডোলার দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রিন কালারের শেডটা, ওইটাই হচ্ছে এন্ট্রেন্স, অত দূর অবধি আমাদের হেঁটে যেতে হবে। এখানে অনেক পনি রাইডের জন্য আপনাদেরকে ইনসিস্ট করবে, আমাদেরকেও করেছিল। যদি আপনাদের মনে হয় যে এই পথ আপনারা হেঁটে যেতে পারবেন না টিকিট কাউন্টার অবধি, তো অবশ্যই আপনারা পনি করে নিতে পারেন। ওখানে ওরা স্পেসিফিক্যালি ট্যুরিস্ট ওয়াইজ চার্জ করে, সেখানে বার্গেন করা আবশ্যক। তবে আমাদের আজকে হাঁটতে ভালোই লাগছিল, তাই এই নরম রোদে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। সঙ্গে নিয়েছি আমরা গাইড, আমাদের যে ড্রাইভার ইকবাল ভাইজান, ওনারই চেনা জানা। আর গাইড নেওয়ার উদ্দেশ্য একটাই, যদি আপনাদের মনে হয় যে ড্রোন ওড়াবেন গুলমার্গের গিয়ে যেখানে পারমিশন নেই, ওরা সেটা আপনাদের জন্য ব্যবস্থা করে দিতে পারে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ফেজ টুতে গিয়ে যদি অক্সিজেন লেভেল কম, সেই জন্য যদি কারো শরীর খারাপ হয়, তো ওরা তুরন্ত আপনাকে ওইখান থেকে ব্যাক করিয়ে হোটেলে নিয়ে আসতে পারবে, বা যে টাইমটায় দরকার আপনার সঠিক চিকিৎসা সেটা ওরা করে আপনাদেরকে সুস্থ করে দিতে পারবে। আর একটা জিনিস, যেটা গাইড নেওয়ার জন্য যদি কাপলরা আপনারা যান বা ফ্যামিলি যাচ্ছেন, ফটোগ্রাফির দরকার আছে, তো সেক্ষেত্রে ওরা হেল্প করতে পারে। তো ওরা লোকাল, ওদেরকে সঙ্গে রাখলে ক্ষতি তো কিছু হবে না, এইটা ভেবেই আমরা ওদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হসপিটালও আছে, তাই খুব চিন্তা করার কিছু নেই। যদি কারোর খুব সমস্যা হয়, এই যে হসপিটাল, হসপিটালে এসে এ করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এই যে আমরা হাঁটছি, এই রাস্তার ওপরেই বাঁ হাতে পড়েছে হসপিটালটা, মানে টিকিট কাউন্টারের দিকে হাঁটতে গেলে যে খুব একটা আহামরির ডিস্টেন্সে তাও না, পর্যটকদের জন্যই আর কি এই ব্যবস্থা সরকার থেকে করা। আপনারা সামনে যে এই পাহাড়ের রেঞ্জটা দেখছেন, এর উপরে যে চাদর বরফের, এইটাই এনজয় করতে সবাই গুলমার্গে আসে। গুলমার্গে আসার কারণই হচ্ছে এই বরফের উত্তেজনাটা পাওয়া। এখানে অনেক রকম রাইডস আছে, স্নো বাইকিং আছে, স্কিইং আছে, আপনি গন্ডোলা করতে পারেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখুন গুলমার্গের গন্ডোলা এপ্রিলে 2023 কেমন ছিল। বন্ধুরা, গুলমার্গ শ্রীনগর থেকে মোটামুটি আপনার 1 ঘন্টা 17 মিনিটের ডিস্টেন্স, আর বলতে পারেন 51 কিলোমিটার।
আর পেহেলগাম থেকে গুলমার্গ হচ্ছে আপনার 3 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 139.7 কিলোমিটার। আর যেহেতু আমরা পেহেলগাম থেকে গুলমার্গ এসেছি, কালকে আমাদের প্রচুর জার্নি হয়েছে, কিন্তু অভিজ্ঞতা অসাধারণ হয়েছে। যা সিনিক বিউটি আমরা পেয়েছি তাতে মন ভরে গেছে। এই জার্নি আমাদের একটুও কষ্ট দেয়নি, বরং অনেক স্মৃতি আর আনন্দ দিয়েছে। এই হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেট আমরা ক্রস করে গেলাম আর আমাদের টিকিটও চেক করা হয়ে গেছে। আপনাদেরকে জানাই, টিকিট কিন্তু আমরা অনলাইনে কেটেছিলাম। কাশ্মীর আসার যখন প্ল্যান করেছিলাম, তখনই অনলাইনে গন্ডোলার টিকিট আমরা কাটিয়ে রেখেছিলাম। আর সেই মতোই এসে টিকিট দেখিয়ে এখন আমরা এগিয়ে চলেছি গন্ডোলা রাইড করতে। আমরা এন্ট্রি গেট পেরিয়ে গিয়েছি, আমাদের টিকিট চেক করা হয়ে গিয়েছে। আমাদেরকে এখন সবাইকে একসাথে থাকতে হবে গ্রুপে। দেবাশিস বলছে একটু ভয় তো লাগছে ফেজ টু তে যেতে, কারণ আমরা অনেক শুনেছি ফেজ টু তে গিয়ে কোনো সমস্যা হলেও হতে পারে। সে হলেও হতে পারে তাই বারবার মনে উকি দিচ্ছে। তাই ভাবলাম ফিলহাল আমরা ফেজ ওয়ানে কনসেন্ট্রেট করি। হাঁপিয়ে গেছি আমরা অনেকটা রাস্তা এসে এন্ট্রি গেট পেরিয়ে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিং এর মধ্যে দিয়েই আমরা যাব হচ্ছে গন্ডোলা করে একদম ফেজ ওয়ান। আর ফেজ ওয়ানে গিয়ে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমরা ফেজ টু এ যেতে পারবো, তো অবভিয়াসলি আমরা ফেজ টু এ যাবো, না হলে আমরা প্যাক করবো। একদম সামনে চলে এসেছি, এক্সাইটমেন্ট একদম ফুল, ভয়টা অনেকটা আছে, এটা ভেতরে দমিয়ে রেখেছি। গন্ডোলার জন্য আমাদের 2070 টাকা করে পার পার্সন টিকিট পড়েছিল ফর বোথ ফেজ ওয়ান এন্ড ফেজ টু। অনলাইনে বুক করার জন্য যদি গুলমার্গ গন্ডোলা রাইড বলে গুগলে সার্চ করেন, দেখবেন একটা অরিজিনাল ওদের ওয়েবসাইট আসবে, যেখানে লেখা থাকবে www.jammukashmircablecar.com, আর সেখানে লেখা থাকবে গুলমার্গ গন্ডোলা রাইড। ওইখানে গিয়ে আপনারা অনলাইনে টিকিট কাটাতে পারবেন। ব্যাস চলে এসেছি আমরা, এই হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটে এন্ট্রি গেট মোটামুটি একটা ভিড় আছে, আমাদেরকে ফার্স্ট এই ব্যাটলটা জিততে হবে। এন্ট্রি গেট থেকে ঘুরে ঘুরে আমরা এই জায়গাটাতে এসেছি। এখন দেখতে পাচ্ছি অনেক রকমভাবে এই দিক ওই দিক করে লাইনটাকে ঘুরিয়ে গন্ডোলায় ওরা তুলছে। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে অনেকেই এর মধ্যে বাঙালি আছেন। কলকাতা থেকে বহু লোক এবারে কাশ্মীরে এসেছে, দেখেও ভালো লাগছে। এই যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট কর্পোরেশনের, এটা গন্ডোলার দুই সেকশনকে ভাগ করা আছে, তাদের ডিস্টেন্সগুলো এখানে লেখা আছে। আর এইটা হচ্ছে একদমই ডুজ অ্যান্ড ডোন্টস, যে কী কী করা উচিত কী কী করা উচিত নয়। Speeding and smoking in the cable or at and around the station is strictly prohibited. Please do not panic in case of gondola system stop while you are undertaking. অলমোস্ট আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে, সামনে গন্ডোলা। এবার আমাদের টার্ন এসে গেছে, দেখতে পাচ্ছি আমরা লোক উঠছে। আমরা কখন ওর মধ্যে উঠে বসবো আর কীরকম আমাদের রাইডটা হবে, এটা ভেবে খুবই এক্সাইটেড লাগছে। উঠে পড়েছি আমরা কেবল কারে, খুব এক্সাইটেড লাগছে, যাচ্ছি আমরা। এখনো পর্যন্ত ভয় আছে, দেখা যাক কি হয়, কতটা উপরে যায় কেবল কার আর নিচে কেমন দৃশ্য লাগে, এইটাই একটা বিশাল বড় এক্সাইটমেন্ট। আপনারা থাকুন আমাদের সাথে আর পুরো ভিডিওটা এন্ডে দেখুন। যদি ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন, কেননা আমাদের যে উত্তেজনাটা সেইটা এক্স্যাক্টলি শেয়ার করছি। তো আগামী দিনে আপনারাও কাশ্মীর বেড়াতে আসুন আর দেখুন এই রাইড আমাদের কেমন হয়। সঙ্গে থাকুন।
ফেজ ওয়ানের যে ল্যান্ডটা সেখানে আমরা এসে গেছি, এখান থেকে ফেজ টু এর আর কি স্টার্টিং আছে আবার গন্ডোলার। তো আমরা ভাবছি যাব, এত সুন্দর পরিবেশ, যেন মনে হচ্ছে পুরো স্বর্গরাজ্যতে চলে এসেছি, অসাধারণ লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর, কি বলেন আপনারা? এসে গেছি আমরা ফার্স্ট ফেজে, নেমে গিয়েছি, এখান থেকে যাচ্ছি এক্সিটের দিকে। এইটা এক্সিটের দরজা, এখান দিয়ে বেরিয়ে একটুখানি বাইরে আনন্দ করতে চাই, একটু অ্যাক্টিভিটিস করতে চাই। দেখুন এখানে কি সুন্দর বসার জায়গা করা আছে। ও মাই গড, ইটস সো বিউটিফুল, ও মাই গড, আই এম স্পিচলেস। কিছু বলার নেই, কোনো ভাষা নেই, একে এক্সপ্লেইন করার মতো কোনো ভাষা নেই। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, প্রচন্ড ঠান্ডা। ফার্স্ট ফেজে কিছুটা এনজয় করে নেব, এটা ডিসাইড করলাম। সেকেন্ড ফেজ এই যে সোজা সামনে দেখতে পাচ্ছেন, মানে অনেকটা ক্লাউড, এখন গিয়ে ওখানে কিছুই দেখতে পাবো না, তাই আমরা ডিসাইড করলাম আমি ফার্স্ট ফেজটা একটু এনজয় করে নেব, করে তারপরে সেকেন্ড ফেজ যাবো যখন ক্লিয়ার হবে, তারপরে ফিরে এসে যদি টাইম বাঁচে তাহলে সামনাসামনি। দেখুন ফ্রেন্ডস, এইটা হচ্ছে অ্যাক্টিভিটি গ্রাউন্ড, সবাই এখানে অ্যাক্টিভিটি করছে, কোথাও স্লেজ আছে, কেউ স্কিং করছে, ওপাশে আছে আপনার স্নো বাইকিং, উপরে দেখতে পাচ্ছেন রোপওয়ে দিয়ে একদম আপনার যাওয়া যাচ্ছে সেকেন্ড ফেজ অবধি। এখন দেবাশিস ভীষণ এনজয় করছে। আমরা জাস্ট এক্ষুনি স্কি করলাম, প্রচন্ড খাটনি, এই এত ঠান্ডার মধ্যেও ভেতরে পুরো ঘামের স্রোত বয়ে যাচ্ছে, গ্লাভসের মধ্যেও হাতটা দেখা গিয়েছিল, এত খাটনি। জাস্ট ভিউটা একবার দেখে নিন। এবার আমরা সেকেন্ড ফেজে যাব। এই দেখুন লোকটা কেমন সুন্দর স্লেজ গাড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে, আপনারা যদি স্লেজে বসে তাহলে ওরা এইভাবেই রাইড করাবে। সবাই স্কি করছে, পেছনে ওখানে সবাই স্নো বাইক করছে। আমাদের সেকেন্ড ফেজ স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন কেবল কারে আছি, কেবল কারে ওঠার দৃশ্যটা করতে পারিনি, এত ঠান্ডা, হাত জমে যাচ্ছিলো পুরো, অনেক কষ্টে ভিডিওটা করছি। আর কেবল কারে জানলার বাইরে দিয়ে একদম যতটা আসা যায়, ভিউ সুন্দর লাগছে বাইরেটা, আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। স্বর্গরাজ্য পুরো যেন মনে হচ্ছে, বিদেশ যাওয়ার কোনো দরকার নেই, কাশ্মীর এলেই যেন বিদেশ ভ্রমণ হয়ে যাচ্ছে, চারিদিক এত সুন্দর। দেখুন ছোট ছোট লাগছে মানুষগুলোকে, আমরা অনেক উপর দিয়ে যাচ্ছি, নিচে থেকে পাহাড়টার কাছ অব্দি আসার সময় যেন মনে হচ্ছিল পাহাড়টা অনেক ছোট, মানে তুলনামূলকভাবে, কিন্তু সামনাসামনি যখন আমরা এসেছি বিশাল বড়, মানে চোখ ছড়িয়ে যাচ্ছে, আর পাহাড়ের কোনো শেষ দেখতে পাচ্ছি না, তুষারের কোনো শেষ দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে আমরা আরও উপরে যাচ্ছি, বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, আর ভিডিও কোয়ালিটি বা এডিটিং বা এই পুরো যে ব্যাপারটা, ব্লগটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের মনের মতো হচ্ছে কি না সেটা জানাবেন। আপনারা যদি কাশ্মীরে এসে থাকেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই জানাবেন। তবে আপনাদের জন্য বলি, এটা আমরা 2023 এপ্রিলে বেড়াতে এসেছি, আমাদের ট্যুর টাইমিং 1 এপ্রিল থেকে 10 এপ্রিল অবধি ছিল।
আমরা এখন পৌঁছে গিয়েছি সেকেন্ড ফেজে। হোয়াট এ বিউটি, সত্যি এটাই জান্নাত, অসাধারণ বিউটি। আমরা পুরো মেঘের ওপরে, ভাবা যায় এরকম ভিউ আমরা ফ্লাইট থেকে দেখতে পাই, যেখানে পায়ের নিচে কিছুই থাকে না, এখানে আমাদের পায়ের নিচে বরফ আছে, আর এরকম একটা সিন দেখতে পাচ্ছি। সিরিয়াসলি বরফ পাহাড়, মেঘও আছে পুরো মেঘের ওপরে, বৃষ্টি আসছে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে আমার অতটাও সাহস নেই যে আমি নিচে নেবে একটু অ্যাক্টিভিটি করব, জানি না। সবাই সবাই এলোসিতে যাচ্ছে, কোথায় এলোসি? ওই আচ্ছা, এখান থেকে এলোসিতেও নিয়ে যায় স্লেজে করে, আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা। কোথা থেকে? কলকাতা এয়ারপোর্টের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, কেষ্টপুরের এখানে। ও একটু অক্সিজেন, এটা সেকেন্ড টাইম? বাহ, আমি আগের বার একা এসেছিলাম তাই। বাহ, এবার নিচে নামার পালা। আমরা সেকেন্ড ফেজ থেকে এবার আস্তে আস্তে নিচে নামছি। আমাদের গুলমার্গের গন্ডোলার সেকেন্ড ফেজ হয়ে গেছে, আর ওপর থেকে সব কিছু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এখানে টেম্পারেচার অনেক ঠান্ডা, আর আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর দৃশ্য, যে কোথাও যে মেঘ আর সূর্যের যে খেলা, আর চারিদিকে পুরো যেন কাশ্মীরটাকে দেখা যাচ্ছে, দূরেও পাহাড় দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন একদম হরাইজনটা দেখুন, পুরো হরাইজনটাতেও কিন্তু পাহাড় আছে, যে পাহাড়টা সামনে দেখা যাচ্ছে সেটা না, তার পিছনেও একদম হরাইজন মেঘ, মেঘের নিচে যে এরিয়াটা দেখা যাচ্ছে ওটাও কিন্তু পুরো পাহাড়ে ঘেরা। মানে পুরো পাহাড় পাহাড় পাহাড়, এত সুন্দর, পাহাড়ের স্বর্গরাজ্য, চেইন অফ হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস, যেটা যত দূর দৃষ্টি যাচ্ছে তত দূর যেন মনে হচ্ছে আরও পারে দেখি কী আছে, আরও পারে দেখি কী আছে। সেকেন্ড ফেজ ডান, এবার আমরা ফার্স্ট ফেজে নামবো। তার আগে গন্ডোলার এখান থেকে একটা 360 ভিউ আপনাদের জন্য। সবাই একবার করে প্ল্যান করবেন যদি সম্ভব হয় কাশ্মীর আসতে। আমাদের ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ বোথ আর ডান, এবার আমরা নিচে নামছি। এবার আমরা যাব, লাঞ্চ করব, একটু শপিং করব গুলমার্গ থেকে ফেরার পথে। তারপরে এবার আমাদের ভয়ের চ্যাপ্টার ওভার, প্লাস এক্সাইটমেন্টও হয়েছে। ওই দেখুন কত ঘোড়া নিয়ে লোকেরা যাচ্ছে, দেখছেন, পনি রাইড করতে। সবাই আর কি ভিজিটার্স, যে যেমন চাইছে সেভাবে এনজয় করছেন। আপনারাও আসুন কাশ্মীর আর এনজয় করুন এর গ্রিনারি, আর এর স্নোফল, আর এর স্নো ক্যাপ মাউন্টেন্স। তবে যেটা বলছিলাম, এর পরের ব্লগটা হবে ব্যাক টু শ্রীনগর আমাদের। ওখানে আমরা ডাল লেক হাউস বোটে থাকবো, সেই এক্সপিরিয়েন্সটা তুলে ধরবো আপনাদের জন্য, আর তুলে ধরবো হচ্ছে কাশ্মীরের মিনা বাজার। তো অবভিয়াসলি আমাদের ব্লগটা ফলো করতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের সাথে আপনারাও।
কাশ্মীর একদম ফ্রি টু ভিজিট ফর দ্য ভিজিটার্স, এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখানের লোকেরা অনেক ভালো আর এরা অতিথি ভীষণ ভালোবাসে। তো কাশ্মীর অ্যাজ আ হোল অনেক সময় আমাদের মাথার মধ্যে মনের মধ্যে অনেক রকম চিন্তা ঘিরে থাকে কাশ্মীরকে নিয়ে, বাট এই ব্লগের দ্বারা আমি এতটুকু বলবো আমি কাশ্মীরি ভাইজানদের থেকে যা হেল্প পেয়েছি, আমার সোনমার্গে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল, তো সেইখানেও আমার এই হাইট অল্টিটিউড আর অক্সিজেন লেভেল কম বেশির জন্য আমি ঠিক পেরে উঠছিলাম না। কিন্তু তখন আমাকে আমার যে ড্রাইভার দাদা ছিলেন ইকবাল ভাইজান যেভাবে আমাকে হেল্প করেছে, যেভাবে আমাকে সাপোর্ট করেছে, না হলে হয়তো আমি সেই টাইমটা আর কি ম্যানেজ করতে পারতাম না। তো এনারা ভীষণ হেল্পফুল আর ইকবাল ভাইজানকে স্পেশাল থ্যাঙ্কস। তো আপনাদের সবার মাধ্যম দিয়ে আমি এইটা বলতে চাইবো যে কাশ্মীর ইজ ফ্রি টু ভিজিট ফর দ্য ভিজিটার্স। ওরা চায় আপনারা সবাই আসুন, কাশ্মীর ভিজিট করুন আর প্লিজ আমাদের ব্লগটাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে লাইনটা পেয়েছিলাম সেটা ছিল তবুও অনেকটা কম। এখন শুধু লাইনটা দেখুন, ওপরে তো প্রচুর ঘুরে ঘুরে লাইন, প্লাস যেটা একদম বাইরে পর্যন্ত চলে এসেছে। ওই জন্য আমাদের আশাসমা গাইড বলেছিলেন যে এখানে যদি আমরা লাইনটাকে কভার করে নিতে পারি। এবার গুলমার্গ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা শ্রীনগরের দিকে, ওখানে হাউস বোটে থাকবো আমরা। তার আগে একটু শপিং করে নেওয়ার আছে। ইকবাল ভাইজান বলেছেন এখানে একটা স্পেশাল জায়গা আছে, চলুন। এইটাই হচ্ছে যে পাহাড়টায় আমরা উঠেছিলাম গুলমার্গের। বাই গুলমার্গ, তুমি অনেক সুন্দর। এখন আমরা যাব একটু শপিং করতে, কাশ্মীরে এসে শপিং না করলে হয়। এটাই হচ্ছে দ্য হেরিটেজ এম্পোরিয়াম, এইটার কথা আমরা অনেক শুনেছিলাম। এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আর এখানে অনেক ভ্যারাইটি আছে। আসুন চলুন দেখি এর মধ্যে কি কি দেখতে পাওয়া যায়। এখান থেকে আমরা শপিং করব। ওই দিকটা শাড়ির সেকশন দেখতে পাচ্ছি। এই বাঁ হাতে যা দেখতে পাচ্ছেন আপনারা সব জ্যাকেটস আছে, কার্ডিগানস আছে, আর এখানে লুধিয়ানার আইটেমও অনেক আছে। কাশ্মীরি স্পেশাল হ্যান্ডওভেন আইটেমস এই সেকশনটাই দেখেছি। আর আপনার পাশমিনাও দেখতে পাচ্ছি অনেক পরে আছে, তবে আপনাকে বুঝে শপিং করতে হবে। বাট ওরা বলেই দিচ্ছে যে কোনটা লুধিয়ানার মাল আর কোনটা কাশ্মীরি অরিজিনাল আছে। তো চিপ রেট বা হাই রেট এইভাবে তুলনা করবেন না, জিনিস যেটা অথেন্টিক হবে ওরা অবভিয়াসলি বলে দিচ্ছে। আর আমরা পাশমিনা চুড়িদার কিনেছিলাম তিনটে, আর পাশমিনা শলও আমরা কিনেছি, আর লুধিয়ানার আইটেম মোটামুটি সেগুলো আমাদের কলকাতাতেও অ্যাভেলেবেল, তো সেই জিনিসগুলো আমরা নিইনি। তবে দুটো তিনটে জিনিস একসাথে কিনে বার্গেন করেছি দাম বেশি মনে হচ্ছিলো বলে। তো আপনারা যখনই পারচেস করবেন কিছু অবশ্যই ভালো করে বার্গেন করে কিনবেন। উপরে কার্পেট সেকশন, কার্পেটস আমরা নিইনি। খুব খিদে পেয়ে গেছিল তাই আমরা চলে এসেছি একটা কাছাকাছি রেস্টুরেন্টে আর যা যা স্পেশাল অর্ডার করতে শুরু করে দিয়েছি। রাইস, কড়াই পনির, জিরা আলু, ডাল ফ্রাই, কাশ্মীরি পোলাও, ভেন্ডি, কাশ্মীরি পোলাও। ওকে, এবার আমরা লাঞ্চ করে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। আজকে আমরা হাউস বোটে থাকবো আর ডাল লেককে এক্সক্যাভেট করবো, সঙ্গে থাকুন।